ওয়েলকাম টু আপনাদের সঙ্গে আমি তানিয়া উপস্থিত হয়ে পড়েছে হালিশহর পুরসভার অন্তর্ভুক্ত প্রসাদ নগরে। যেখানে কিনা গতকাল রাতে যাদের বাড়িতে বোমের আঘাত অর্থাৎ বোম ফেলা হয়েছে বলে অভিযোগ করছে সেই বোমের জায়গাটা আমি ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো দেখতে পাচ্ছেন এটি একটি গাছ ঠিক গাছ লাগোয়া বোঝা যাচ্ছে এখানে একটি বোমা চার্চ করা হয়েছে এখনও চিহ্ন যেটা রয়েছে সেটি কিন্তু এখনও একেবারে অক্ষত ঠিক এখানে গাছপালা রয়েছে প্রচুর পাতাঠাতা মানে বোঝা যাচ্ছে শুকিয়ে গিয়েছে পুড়ে গিয়েছে বোমের যে বিস্ফোরণের যে ঘটনাটা ঘটেছে এখানে প্রসাদনগর এলাকায় হালিশহর পুরসভার অন্তর্ভুক্ত ঠিক রাত পোনে একটা নাগাদ দু দুটো বোমা এখানে চায় করা হচ্ছে দু দুটো বাড়িতে মূলত এই একটি বাড়ি এবং আরেকটি বাড়ি হচ্ছে সে এই বাড়িটি এই বাড়িটিও একটি বোমা চার্জ করা হয়েছে পরপর দুটো বোমা চার্জ করা হলো এলাকাবাসী তথা যাদের বাড়িতে এই বোমগুলো চার্জ করা হয়েছে সেই বাড়ির অভিভাবকেরা কি বলছেন ওই চিত্রের মাঝে মহাবিলনের হাজির খালি শহর

তারপরে আমি ওই দিকে বেড়ার দিকে আমার খেয়াল করি নাই খেয়াল করছি আমি এদিকে রাস্তার দিকে মানুষ কোথায় গেল তারপর আর দেখি না তারপরে আমি হ্যাঁ ঘরে আবার শুয়ে পড়ছি আচ্ছা তো রাত্রিবেলা যখন এই ধরনের ঘটনাটা ঘটেছে আপনাদের কি কারোর সঙ্গে শত্রুতা ছিল বা কি কারণে এরকম হলো বলে কি মনে করো আমার নগে বাবা কারো নগে শত্রুতা নাই আর মিত্রতাও কেরম নাই সবই এক সমান আমার কাছে পুলিশকে জানিয়েছেন এই ঘটনা না পুলিশে জানাইনি আমি আচ্ছা আপনার নাম কি কাকা বাবু আমার নাম সম্বল পাল আকেবারে আমরা যে কাকাবাগুর বাড়িতে কালকে বম চার্জ করা হয়েছে সেই কাকাবাবুর সাথে কিন্তু কথা বলে নিলাম বুঝতেই পাচ্ছি বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ কিন্তু পাশバシー আরেকজনের বাড়িতেও বোমা চার্জ করা হয়েছে তার কাছে একটু চলে যাব দি ভাই মূলত কি হয়েছিল গতকালে হয়েছে দুদিন দিন ধরেই ঝামেলা পাটিগত ঝামেলা বিজেপি তৃণমূলের মধ্যে আমার আমার হাজবেন্ড তৃণমূল করে আর বিজেপি যারা আছে তারা দুই ধরেই আমাদের বাড়ি ভাঙচুরও করেছে করে কালকে বম চার্জ করে গেছে বনে একটা 나가তে আমরা উঠে দেখি ধোয়া ধোয়া সারা বাড়ি ধোয়া ধোয়া অন্ধকার হ্যাঁ বোম চাজ করে পালিয়ে এদিক দিয়ে পালিয়েছে কারা ছিল তারা ওর এখন এখন যারা বিজেপির লিডার বিপুল সিং সাগর সিং এরাই করে গেছে আপনারা চিহ্নিত করুন হ্যাঁ 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 করতে পেরেছি তো পুলিশ প্রশাসনকে জানি হ্যাঁ পুলিশ আসলো দেখলো যারা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করার আসলো দেখলো দেখে কিছুই ওনা চলে গেল এলাকার কাউন্সিলর কি বলছে কাউন্সিলর সবই জানে ওরাও এখন ভয়তে আছে যেহেতু এখন বিজেপি একটু ক্ষমতায় আছে মানে কোথাও একটা ভয় রয়েছে আর কোথাও দলগত ব্যাপারও রয়েছে হ্যাঁ তো আপনার বাড়িতে বোম পড়লো এই কাকা বাবুর বাড়িতেও বোম পড়লো পরপর দুটো বাড়িতে বোমা চার্জ কি ওটা আতঙ্ক সৃষ্টি করা যে আমার বাড়িতে ফেলেছে পাশেও ফেলেছে মানে এটা পাড়া মধ্যে আতঙ্ক সৃষ্টি করা লাগবে আজ বিপি যারা লিডার মানে অত মানে দু একটা বাড়ি আছে আমাদের পাড়াই অনগত আনা জানা আর আমাদের ভয় দেখানো হ্যাঁ আওয়াজ মানে মানে আমার চলার ভাব কি তাকানো ভাব কি সারাক্ষণ আমাদের বাড়িটাকে টার্গেট করছে আমাদের আতঙ্ক দেখাচ্ছে হ্যাঁ এটাই ওদের ওদের লক্ষ্য মৌসুমি সাহা একেবারে মানে এলাকায় কোথাও একটা আতঙ্ক করার সৃষ্টি করা হচ্ছে বলে কিন্তু যাদের বাড়িতে গতকাল এই বোমগুলো চার্জ হয়েছে তারা অভিযোগ করছেন মূলত আমরা উপস্থিত রয়েছি কিন্তু প্রসাদনগর এলাকায় দেখুন দলগত বা রাজনৈতিক কারণ যাই থাকুক না কেন সেটি হচ্ছে পরের ব্যাপার কিন্তু প্রশ্নটা উঠছে সমগ্র বীজপুরে অর্থাৎ বীজপুরে সন্ত্রাসমুক্ত এলাকা যেখানে দাবি করছেন উভয় পক্ষ উভয় দল আবার কোথাও একটা গিয়ে তারাই দাবি করছেন আমরা করিনি এই ঘটনার সঙ্গে আমরা কোনোভাবে যুক্ত নয় কোথাও কি বিজপুর পুলিশ প্রশাসনের বা নিরবতা দিকে নজর রাখবো আজকে মূলত প্রসাদনগরে যে ঘটনাটি ঘটল যে বোমাবাজি এলাকার মধ্যে এলাকাবাসী কিন্তু যথেষ্ট তটস্থ অবস্থায় রয়েছে তারা একেবারে সন্ত্রাসের চেহারা নিয়েছে সেটি কিন্তু কার্যত বোঝার অপেক্ষা রাখে না আর সকল কিছু নিউজ পেপারের পর্দায় তুলে ধরলাম আমরা চোখ রাখুন দেখতে থাকুন নিউজ সুপার প্রসাদনগর থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তাড়িয়া নিউজ পেপার সব খবর সব বার খবর ধন্যবাদ